সকালের মিষ্টি রোদে সতেজ হয়ে উঠেছে ধরণী নিয়ম মাফিক সকল আধারকে ছাপিয়ে নতুন দিনের সূচনা ঘটেছে সূর্যরশ্মির আগমনে বাগানে সতেজ ফুলের মেলা বসেছে আরজু আশেপাশে চোখ বুলাল বাগানে এসেই তার হৃদয় স্নিগ্ধতায় ভরে গেল প্রতিদিন ভরে কেন ঘুম থেকে উঠে না সে আজ সকালে উঠে বাগানে না আসলে এই ওপার সৌন্দর্য সজীবতা মিস করত যদিও ফুলকে গাছেই বেশি মানায় তবু আরজু একটা লাল টকটকে জবা ছিঁড়ে আধ ভেজা কেশে কানের পাশে গুঁজে দিল একটা লাল গোলাপ ছিঁড়ে তার সুভাষ নিল আজ প্রকৃতি এত মোহনীয় কেন নাকি রোজি এমন কিন্তু তার চোখে পড়েনি এই স্নিগ্ধতা কি পরিবেশে বিরাজ করছে নাকি তার মনে বাহ আজকের সকালটা আমার বাগানের সবচাইতে মোহনীয় পুষ্পের সুভাষে মৌ মৌ করছে প্রতিদিন এই সাধারণ পুষ্পের সুভাষ নিয়ে মন ভারতে হত কিন্তু আজ এই বিশেষ পুষ্প সুভাষ ছড়িয়ে বেড়াচ্ছে দারুণ তো ব্যাপারটা বাক্যটি কর্ণগোচর হতেই আরজুর ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ল আরজুর হৃদস্পন্দন বেড়ে গেল বহুগুণ বেশামাল আরজুর পিঠ যে ঠেকল পেছনের ব্যক্তিটির বুকে দারজুর ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল আহা কি মিষ্টি সুভাষ দারজুর দিকে ঝুঁকে ফিচেল স্বরে বলল আমার এই পুষ্পর কাছে তোমার হাতের এই লাল পুষ্প মূল্যহীন আরজু আমার পুষ্প যে বড্ড কোমল স্পর্শকাতর যাকে স্পর্শ করলেই কেমন বুকের কাছে নুয়ে পড়ে আর তার ধারালো কাটা আমার বুকে বিধিয়ে তবেই খান্ত হয় লাজু কার্যু পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছে না এই অসভ্য ব্যক্তিটি গতকাল থেকে লাগামহীন সব কথা বলে তাকে লজ্জায় ফেলছে আরজু কেন যে নির্লজ্জের মতো লোকটার কাছে ধরা দিয়েছে সভ্য শান্ত মানুষটির এই অসভ্য অশান্ত রূপটি দেখে আরজু লতার মতন নুয়ে পড়ছে আরজু শিউরে উঠল নাহিদের অবাধ্য স্পর্শে নাহিদ পেছনে থেকে আঁকড়ে ধরেছে আরজুর উন্মুক্ত উদরে আরজুর দেহের মৃদু কম্পন নাহিদও অনুভব করতে পারল স্নিগ্ধ সকালে প্রিয়শীর উদরে জড়ানো ফিনফিনে অর্ধ ভেজা শাড়ি নাহিদের পুরুষ সত্তাকে বেসামাল করে তুলছে নাহিদ বাঁকা হেসে বলল আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কোনো লাভ নেই এই নাহিদের প্রণয় জালে বন্দী হয়ে গেছ বৌ তোমার আর মুক্তি নেই আরজু বুঝল এই লোকটি তাকে অস্বস্তিতে ফেলতে চাইছে না হলে এমন শুরু করত না আরজু নাহিদের দিকে ফিরে করা চোখে তাকিয়ে বলল দেশের নেতাই যদি এমন অসভ্য নির্লজ্জ হয় তবে সাধারণ জনগণের কি হবে দেশটা এবার রসাতলে গেল নাহিদ মৃদু হাসল আরজুর দিকে ঝুঁকে বলল সামনে এমন মোহনীয় নারী উপস্থিত থাকলে যে কেউ নির্লজ্জ হবে এই নেতার আর দোষকই লজ্জাবতী আরজু নাহিদের বুকে হালকা চাপড় মারল নাহিদ ডানভ্রু উঁচু করে বলল প্রথম দর্শন থেকেই এই বুকে আঘাত করে চলছ এটা কি ঠিক দিন শেষে এই বুকেই লুকাতে হবে বলেই নাহিদ তার পরনের টিশার্ট খানিকটা নিচে নামিয়ে নিল আরজু সেদিকে এক নজর তাকিয়েই সাথে সাথে তার নখের দিকে চোখ বুলাল পরক্ষণেই নীচের ঠোঁট কামড়ে অপরাধীর মতো নাহিদের দিকে তাকাল তার তীক্ষ্ণ ধারালো নখ যে নেতা সাহেবকে ক্ষতবিক্ষত করে ছেড়েছে নাহিদ আরজুর হাতের দিকে তাকিয়ে বলল বাহ দারুণ অস্ত্র তোমার আমার প্রত্যেকশনের জন্য আসিফকে রিভলভারের জায়গায় এমন ধারালো অস্ত্র ব্যবহার করতে বলব এক আঘাতেই শত্রুপক্ষকাত আর্যু কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল আপনি চরম অসভ্য লোক ইচ্ছে করে সকাল থেকে আমার পিছু লেগেছেন তাই না মোটেও না বরং তুমি আমার সামনে সামনে চলছ আমি পিছু কোথায় লাগলাম আরজু বিরক্ত হয়ে বাগান থেকে বেরিয়ে যেতে লাগল নাহিদ ট্রাউজারের দুই পকেটে হাত রেখে মৃদু হেসে বলল এক কাপ কফি হবে ম্যাডাম আপনার হাতের অমৃত কফি মুখে না উঠলে আমার দিন শুরু হয় না খেয়ে আমাকে বের হতে হবে আরজু পেছনে ফিরে মুখ ভেঞ্চাল অসহ্য লোক একটা দূরে গেলেও আর্যুকে জ্বালায় আর কাছে থাকলেও লামিয়ার কাল থেকে এইচএসি পরীক্ষা শুরু পরীক্ষার প্রস্তুতি ভালো থাকলেও কেমন নার্ভাস লাগছে লামিসা এসে লামিয়ার পাশে বসল এক গ্লাস দুধ লামিয়ার সামনে রাখল লামিয়া তখন গাইড বইয়ে মুখ গুঁজে পড়ায় ব্যস্ত লামিসার দিকে তাকিয়ে বলল সেই কখন গ্লাসে দুধ দিয়ে এলাম না খেয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন লামিসা মৃদু হেসে বলল অর্ধেক খেয়েছি তো আপু এই দেখো আর পারছি না তুমি খেয়ে নাও লামিয়া শীতল দৃষ্টিতে বোনের দিকে তাকালো ছোট্ট বোনটা বড় হয়ে যাচ্ছে তার খেয়াল রাখা শিখে গেছে বুকে প্রশান্তি বয়ে গেল তার বনটা ছাড়া তার আপন বলতে তেমন কেউ নেই আজ বাবার কথা ভীষণ মনে পড়ছে লামিয়ার ছোটবেলায় স্কুলে পরীক্ষার সময় বাবা নিজে বসে তাকে পড়াতো। লামিয়া বরাবর ভীষণ ভালো স্টুডেন্ট ছিল ক্লাসে সব সময় ফাস্ট হত বাবা তার রেজাল্টের দিন ফেরার সময় তার পছন্দের নাড়ু নিয়ে ফিরত আজ বাবা নেই তাই তার পছন্দ দেখার মানুষও নেই কিন্তু আজকাল লামিসা তার খেয়াল রাখছে হয়তো সময় সাথে সাথে বুঝতে পারছে তার বোনের যত্ন নেয়ার কেউ নেই হঠাৎ ডোরবেল বাজাতেই লামিসা লাফাতে লাফাতে দরজা খুলতে গেল কিন্তু অপর পাশে ফুয়াদকে দেখে অবাক হয়ে বলল আপনি ফুয়াদ মৃদু হেসে বলল হে আমি জিনের বাদশা লামিসা কপাল কুচকে বলল আপনি জিনের বাদশাহ হলে আমি পরিদের রানী ফুয়াদ হেসে বলল সেটা তোমাকে দেখেই বুঝা যায় কিউটি পাই লামিয়া এসে ফুয়াদকে দরজায় দেখে অবাক হয়ে বলল আরে আপনি এখানে পরীদের রানীকে দেখতে এলাম পরীর খেয়াল রাখছ কিনা জানতে হবে না তাই না কিউট বলেই ফুয়াদ ভ্রু নাচিয়ে লামিসার দিকে তাকাল লামিসা হেসে ফেলল এই ছেলেটাকে তার ভীষণ ভালো লাগে লামিয়ার টেবিলে এক ব্যাগ ভর্তি স্টেশনারি জিনিসপত্র রাখল ফোয়াদ মোটামুটি লামিয়ার পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সব লামিয়া অবাক হয়ে বলল এসব কেন এনেছেন কোনো প্রয়োজন ছিল না প্রয়োজন আছে আর এসব আমাদের ছোট্ট পরীর খেয়াল রাখার জন্য সামান্য উপহার দিলাম বুঝলে লামিসা হেসে আবার চকলেট মুখ ডুবালো ফুয়াদ আসার পরেই তার হাতে এতগুলো চকলেট ধরিয়ে দিয়েছে সেটাই খেতে বেস্ট সে ফুয়া এবার বলল পরীক্ষার প্রস্তুতি কেমন জি ভালো হুং গুড কাল পরীক্ষার আগে আমি এসে তোমাকে হলে নিয়ে যাব লাসিয়া তাৎক্ষণিকভাবে বলল না না তার প্রয়োজন নেই আমি চলে যেতে পারবো। ফুয়াদ চেয়ারে টান টান হয়ে বসে বলল আরে মেয়ে অত ভিড়ে সিট খুঁজে পাবে না তখন পরীক্ষা ছেড়ে সিট খুঁজে বেড়াতে হবে গার্জিয়ান থাকলে সুবিধা হয় লামিয়া চমকে তাকাল ফুয়াদের উদ্দেশ্যে বলল কিন্তু আমার তো কোনো গার্জিয়ান নেই তাহলে ফুয়াদ অনায়াসেই বলে উঠল কেন আমি আছি না ফুয়াদের কথায় লামিয়ার বুক ধক করে উঠল আমি আছি না বাক্যটা ঠিক কতটা বিশ্বস্ততায় পরিপূর্ণ ছিল বলে বুঝানো সম্ভব না মুহূর্তেই লামিয়ার চোখ ভিজে উঠল সে কাপা সরে বলল আমার জন্য এত কেন করছেন ফুয়াদ মৃদু হেসে তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলল আমার এক বন্ধু বলেছে কোনো এক মায় পড়ে আমার বাজে সভ্যাব বদলে যাচ্ছে সেটা তুমি কিনা বুঝার চেষ্টা করছি লামিয়া ফুয়াদের এই কঠিন উক্তির মানে বুঝল না কিন্তু এটা বুঝল এই মানুষটার তার প্রতি মায়া কাজ করে হয়তো সে অনাথ বলে পরদিন সত্যি সত্যি ফুয়াদ সকালবেলায় চলে আসলো লামিয়ার বাড়িতে লামিয়াকে কলেজে নামিয়ে সিট খুঁজে দিল লামিয়ার তখন নার্ভাসনেস এর কারণে হাত পাকাপছে ফুয়াদ বেরিয়ে আসার আগে লামিয়ার মাথায় অতি স্নেহে হাত বুলিয়ে বলল আমার দেখা সবচাইতে চমৎকার মেয়ে তুমি এত স্ট্রং পার্সোনালিটির মেয়ে আমি কোনদিন দেখিনি সব পরিস্থিতি কি সুন্দর করে সামলে নিতে জানো সেই দুর্দান্ত মেয়েটি সামান্য পরীক্ষায় কেন দুর্বল হয়ে পড়ছে আমার বিশ্বাস তুমি চমৎকার পরীক্ষা দিবে অল দ্য বেস্ট লামিয়া ভীষণ ভরসা পেল ফুয়াদের যাবার দিকে ভেজা চোখে দিকে তাকিয়ে রইল অনেক দিন পর তার জীবনে ভরসা যজ্ঞ কাউকে পেয়েছে এই মানুষটা তার জীবনে আসার পর থেকেই লামিয়া ভীষণ প্রশান্তি অনুভব করে মানুষটার দৃঢ় চাহনি তাকে আশ্বস্ত করে নাহিদ নিস্তব্ধে চায়ের কাপটা টেবিলে রাখল সামনের বয়স্ক ব্যক্তিটির দিকে শান্ত দৃষ্টিতে তাকাল ব্যক্তিটি কালচে হওয়া দাঁতের হাসি বজায় রেখে নাহিদের দিকে তাকিয়ে চায় চুমুক দিচ্ছে নাহিদকে উদ্দেশ্য করে বলে উঠলেন বুঝলে তোমার দাদার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল স্যার আমাকে ভীষণ স্নেহ করতেন তোমার ভীষণ প্রশংসা করতেন নাহিদ নীরব হাসল অতি পান চিবানোর ফলে দাঁতের এই বাজে হাল লোকটি কালচে দাঁতে ফিক করে হেসে আবার বলল বুঝলে নাহিদ আমার মেয়ে এবার লতে পড়াশোনা করছে তোমার ভীষণ প্রশংসা করে তুমি বলতে পাগল স্যারের সাথে একবার ওর দেখা হয়েছিল মেয়েটাকে অনেক পছন্দ করেছিলেন তোমার সাথে দেখাও করাতে চেয়েছিলেন নাহিদ বাঁকা হাসল লোকটির নাম শরীফুল হক তাদের পার্টির একজন ক্ষমতাধর নেতা বেশ ধূর্ত লোক নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না তাদের পার্টির সবচাইতে করাপ্টেড লোকের লিস্ট করলে লোকটিকে অনায়াসে প্রথম স্থান দেওয়া যায় যার ফলে লোকটির পার্টিতে রেপুটেশন অনেকটাই ডাউন হয়ে আছে লোকটা অনেকদিন যাবত নাহিদকে ইনিয়ে বিনিয়ে তার রূপবতী ল স্টুডেন্ট মেয়েকে নাহিদের সাথে দেখা করাতে চাইছে নাহিদ লোকটার উদ্দেশ্য বেশ ভালো করেই জানে তাই মৃদু হেসে বলল জি আপনার কথা দাদা যান আমাকে অনেক বার বলেছে কি করে গদিতে টিকে থাকতে হয় আপনার চাইতে ভালোকে জানে বলুন না হলে এত বার দুদককে চকমা দেওয়া সহজ বিষয় না নাহিদের কথায় লোকটির প্রসারিত হাসি খানিকটা কমে আসলো তীব্র অপমান গায়ে না মেখে মেকি হেসে বললেন আরে পলিটিক্সে একটু চতুর না হলে হয় না দেশের সেবা করব আর বিনিময়ে নিজের পকেটে কিছু ঢুকবে না এটা তো হয় না নাহিদের ইচ্ছে করল লোকটির মুখে চায়ের কাপটি ছুঁড়ে মারতে এদের মতো কিছু করাপ্টের নেতাদের জন্য তাদের পার্টির বদনাম হয় নাহিদ নিজেকে শান্ত করল পার্টির সিনিয়র একজন নেতা তাই ন্যূনতম সম্মান দেখল নাহিদ মেকি হেসে বলল আপনার মেয়ে একদম রাইট প্রফেশন ক্লিক করেছে কারণ বলা তো যায় না খুব জলদি আপনার একজন ভালো লয়ারের প্রয়োজন পড়তে পারে পরিবারের বিশ্বস্ত কেউ হলে বেশ ভালোই হবে লোকটি নাহিদের সকল খোঁচাকে অগ্রাহ্য করে বলল আরে এসব কথা রাখো আর কত সিঙ্গেল থাকবে তো বিয়ে সাদী কবে করবে তোমার পেছনে তো মেয়েদের লাইন লেগে আছে ইয়াং জেনারেশনের মধ্যে তোমার যা ক্রেজ আমার মেয়েটাও তুমি বলতে পাগল নাহিদ বাঁকা হাসল সে জানে এই লোকটার আসল উদ্দেশ্য মূলত নাহিদ এবার এমপি পদে দাঁড়াবে আর এতে নাহিদের পার্টির অন্য নেতাদের পরিপূর্ণ সমর্থন আছে এই শরীফুল হক চাইছে নাহিদ এমপি পদে নমিনেশন না নিক কারণ তিনি কয়ছর যাবত এই পদে আছেন আর নাহিদ নির্বাচনে দাঁড়ালে তার আর এই পদে পুনরায় বসা হবে না তার দুর্নীতির অভিযোগে পার্টির সকলেই বিরক্ত তাই তার জায়গায় নাহিদকে দাঁড় করাচ্ছে যেটা এই ব্যক্তিটির মেনে নিতে কষ্ট হচ্ছে তাই কোনোভাবে তার লয়ার মেয়েকে নাহিদের সাথে সেট করতে চাইছে যদি গদি ছাড়া হয় তবে নাহিদকে হাত করা যাবে নাহিদ পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে মৃদু হেসে বলল আমাকে সিঙ্গেল কেন মনে হল আপনার আমার মতো হ্যান্ডসাম নেতার কি সিঙ্গেল থাকা মানায় বলুন শরীফুল হক যেন হতবম্ব হয়ে পড়ল তার সাজানো সুন্দর পরিকল্পনায় যেন কেউ এক বালতি জল ঢেলে দিল তিনি বেশ অবাক হয়ে বললেন মানে তোমার গার্লফ্রেন্ড আছে নাহিদ নীরব হাসল বলল আমার ব্যক্তিগত জীবনে আমি কখনোই কারো হস্তক্ষেপ পছন্দ করি না আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে রসালো নিউজ হোক সেটাও চাই না আমার ঘরনীকে একান্ত আমার করে রাখতে চাই আসলে সুন্দরী ঘরণী থাকলে যা হয় আর কি পুরুষ মানুষ ইনসিকিউর হয়ে যায় শরীফুল হক যেন আকাশ থেকে পড়লেন নাহিদ কি বিয়ে করে নিয়েছে এটা কি করে সম্ভব এমন কিছু হলে মিডিয়াতে বিষয়টা চলে যেত নাকি ভদ্রভাবে তার মেয়েকে রিজেক্ট করছে অন্তত কথায় তো তেমনই মনে হচ্ছে লোকটি যেন এবার নিজের আসল রূপে ফিরে এলো আটশাট হয়ে বসে নাহিদের দিকে সৃষ্টি ফেলে বলল তোমার পরিবারকে আমি খুব ভালো করে চিনি বিশেষ করে তোমার দাদা দাদাজানকে বেশ সুপরিচিত এমপি ছিলেন পলিটিক্সে তোমার ফিউচারও বেশ ভালো মেয়র পদে বেশ ভালো করেছ তুমি পার্টি বেশ খুশি তোমার উন্নতি দেখে কিন্তু সত্যি বলতে মেয়র পদ আর এমপি পদে বিস্তর ফারাক এতে অভিজ্ঞতার প্রয়োজন হয় যা অল্প দিনে পাওয়া যায় না তোমার বয়স অল্প আরও অভিজ্ঞতার প্রয়োজন নাহিদ শান্ত ভঙ্গিতে সবটা শুনছে লোকটি নাহিদের শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে এক নজর তাকিয়ে খানিকটা নড়ে চড়ে বসলেন আর মেকি হেসে বললেন আমি তোমার ভালো চাই আমাদের পার্টির ভবিষ্যৎ তুমি দেখো নাহিদ তুমি এবার নির্বাচনে এমপি পদ থেকে সরে দাঁড়াও এবছর মেয়র পদে পুনরায় দাঁড়াও পরবর্তী নির্বাচনে পরিপূর্ণ অভিজ্ঞতা নিয়ে এমপি পদে দাঁড়াতে পারবে আমি নিজে তোমাকে সাহায্য করব নাহিদ সবটাই শুনল ফিক করে হেসে বলল আপনিও ভীষণ মজা করতে জানেন পলিটিক্সে অভিজ্ঞতা অর্জন করতে বছরের পর বছর প্রয়োজন হয় নাকি এবার অন্তত একটা রেভুলেশনের প্রয়োজন আচ্ছা আপনার কি আমাকে এমপি পদে অযোগ্য মনে হচ্ছে নাহিদের শান্ত দৃষ্টি লোকটির মধ্যে অস্থিরতা সৃষ্টি করল মৃদু হেসে বলল আরে না কি যে বল তোমার প্রশংসায় পার্টির সকলেই পঞ্চমুখ তবে আমার মনে হয় তোমার বয়সের তুলনায় দায়িত্বের ভার বেশি হয়ে যাবে আমি কি তোমার খারাপ চাইতে পারি আমার যোগ্যতার প্রমাণ অতি শীঘ্রই দিব আপনাকে চিন্তা করতে হবে না আপনি বরং নিজের গদি কী করে সামলাবেন সেটা ভাবুন লোকটি এবার খানিকটা শক্ত কণ্ঠে বললেন আমাকে কিন্তু তুমি আন্ডার এস্টিমেট করছো নাহিদ ভুলে যেও না এত বছর আমি এই পদেই ছিলাম সোজা আর বাঁকা দুই প্রক্রিয়াই আমার জানা আছে তোমার ভালো চাই বলে সাবধান করতে আসলাম কিন্তু তুমি নিজের জেদ ছাড়ছ নাহিদ বাঁকা হেসে বলল আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাববেন না শরীফুল সাহেব আপনি যে কোনো রাস্তা এপ্লাই করতে পারেন আপনার রাজকীর্তি সবটাই আমার জানা কোনো কোন সিন্ডিকেটে আপনি জড়িত সবটাই আমার জানা আছে নিতান্তই আপনার নামের সাথে পার্টির নাম জড়িত না হলে কবেই জেলার ঘানি টানতে হত আপনার রূপবতী লয়ার মেয়েও কিছু করতে পারত না লোকটি বেশ ক্ষিপ্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল আঙ্গুল তুলে বলল তোমাকে আমি দেখে নিব নাহিদ আমাকে টপকে আমার গদিতে কি করে বস সেটাই দেখছি অবশ্যই দেখবেন খুব জলদি দেখবেন গদিতে অলস বসে বসে জং ধরিয়ে ফেলেছেন এখন সেটা একটু ঝালাই করতে হবে শরীফুল হক যতটা খুশি মনে নাহিদের অফিসে ঢুকেছে ঠিক ততটাই ক্রোধ নিয়ে বেরিয়ে গেলেন গুধুলি বেলায় দুরু দুরু বুকে শুভর রুমে প্রবেশ করল রিমি মিনিট দশেক আগেই এসেছে সে শুভর মা রিমিকে দেখে ভীষণ খুশি হলেন হাত ধরে সোফায় বসিয়ে কুশলাদি বিনিময় করলেন কথার এক পর্যায়ে ছেলের বর্তমান অবস্থা নিয়ে আফসোস করলেন চোখের জল বিসর্জন দিলেন আর আরজুর উপর ক্ষোভ ঝাড়লেন রিমি নীরবে সবটাই শুনেছে শুভর মাকে আরজুর বিষয়ে কিছুই বলতে ইচ্ছে করল না তার কারণ তিনি একজন মা নিজের সন্তানের কষ্ট কোনো মাই সহ্য করতে পারে না সেক্ষেত্রে তিনিও ব্যতিক্রম না রিমি শুভর কথা জিজ্ঞেস করলে বললেন শুভ ঘুমাচ্ছে রিমি সেদিকেই এগিয়ে গেল শুভর ঘরে আজ অব্দি যতবার সে এসেছে ততবার কেমন সুখ সুখ অনুভব হয়েছে এই ঘর আর ঘরের মানুষটিকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছে রিমি রিমি রবুজ মন কোনো না কোনোভাবে ভাবে আরজুর প্রতি কৃতজ্ঞ কিন্তু রিমি নিজের ভালোবাসাকে শুভর উপর চাপিয়ে দিতে চায় না শুভ আবার আগের মতো স্বাভাবিক প্রাণোচ্ছল হয়ে উঠুক সেটাই চায় রিমির চোখ পড়ল বিছানায় উপর হয়ে ঘুমোচ্ছে শুভ রিমির বেহায়া চোখ আটকে গেল শুভর উন্মুক্ত পিঠে পিট পিট করে তাকাল সে ভীষণ লোভ হচ্ছে এই শুভ্র পিঠে মাথা রেখে জড়িয়ে ধরতে রিমি মাথা ঝাঁকিয়ে নিজের নজর সরাল আজকাল তার নজর ভীষণ বেহায়া হয়ে গেছে আরজুর রোগে ধরল নাকি ঘামে চোখের চশমাটা কেমন ঘোলাটে হয়ে পড়েছে রিমি সন্তপনে চোখের চশমা খুলে গলার স্কার্ফ দিয়ে পরিষ্কার করে নিল দৃঢ় পায়ে এগিয়ে এসে শুভর পাশে দাঁড়িয়ে শুভকে ডাকল শুভর কোনও হেলদোল নেই রিমির দৃষ্টি নিবন্ধ হল ছোট্ট টেবিলের পাশে কাঠের একটা বসকে যেখানে অনেকগুলো সিগারেটের অবশিষ্ট অংশ পড়ে আছে রিমি কপাল কুচকে সেদিকে কয়েক মুহূর্ত তাকাল ভীষণ রাগ হচ্ছে তার দাঁতে দাঁত চেপে টেবিলে থাকা এক গ্লাস পানি শুভর মুখে ছুঁড়ে মারল তাৎক্ষণিক শুভ দরফর করে উঠে বসে বলতে লাগল আরজু খুব খারাপ হবে বলে দিলাম তোকে তো আজ আর বলতে পারল না সামনে রিমিকে দেখে থেমে গেল মুখের পানি মুছে বিরক্তি নিয়ে বলল পানি মারলি কেন রিমি বুকে সূক্ষ্ম ব্যথা শুরু হল আরজু শুভর জীবনে আজও ততটাই ঘিরে আছে যতটা আগে ছিল শুভ সবার সামনে শুধুমাত্র স্বাভাবিক থাকার নাটক করছে আসলে সে আরজুকে মন থেকেই চায় রিমি অভিমানী সুরে বলল বেশ করেছি তোর জন্য ক্যাফেতে বসে অপেক্ষা করতে করতে আমি হয়রান আর তুই নাক দেখে ঘুমাচ্ছিস স্টুপিড একটা শুভর মনে পড়ল আজ রিমির সাথে বসে কিছু ম্যাথ ডিসকাস করার কথা ছিল কিন্তু সে সেই কথা ভুলে বসে আছে এক হাতে নিজের চুল খামছে বলল ও শিখ ভুলে গেছিলাম রিমি ভাবল আজ আমার জায়গায় আর্যু থাকলে তুই কখনোই ভুলে যেতি না অর্জুর মতো করে তোর হৃদয় হয়তো কখনোই আমি বিচরণ করতে পারবো না রিমিকে মন খারাপ করতে দেখে শুভ বলল একটু অপেক্ষা কর জাস্ট ফ্রেশ হয়ে আমার টেবিলেই বসে যাব ওকে রিমি মাথা ঝাঁকাল শুভ ফ্রেশ হয়ে আসতেই তারা টেবিলে বসে পড়ল শোভা আর চোখে শুভর রুমে উকি দিয়ে দেখল রিমি শুভর মাথায় একটা চাপড় মেরে বলছে গাধা এটা এই ভাবে না দেখিয়ে দিচ্ছি শুভ মাথা চুলকে সেই ম্যাথ বুঝার চেষ্টা করছে শোভা মুচকি হাসল মনে মনে রিমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো শোভার মনে হচ্ছে তার ভাইকে যদি কেউ সামলাতে পারে তবে সেটা একমাত্র রিমি আপু আরজু আপুকে হয়তো তার ভাই কোনোদিন ভুলতে পারবে না কিন্তু রিমি আপু নিজের জন্য আলাদা একটা জায়গা করে নিতে পারবে একটা সেমিনার থেকে মাত্রই অফিসে ফিরল নাহিদ চেয়ারে হেলিয়ে দিল ক্লান্ত দেহখানি চোখ বুঝে জোরে নিঃশ্বাস নিল ক্ষমতা বড় খারাপ জিনিস এটা আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় অদৃশ্য শত্রুর আগমন ঘটায় এতদিন বিরোধী দলের লোক তার পেছনে পড়েছিল কিন্তু এখন নিজেদের পার্টির নেতারাই তার বিরোধিতা করছে নবীনদের অগ্রগতি প্রবীণ নেতাদের মধ্যে ঈর্ষার সঞ্চার করেছে নিজেদের অবস্থান নতুনদের দিতে তাদের বড্ড জ্বলছে অথচ এটাই প্রকৃতির নিয়ম হঠাৎ মোবাইলের রিং শুনে নাহিদ চোখ খুলে তাকাল স্ক্রিনে নামটা দেখে নাহিদের চোয়াল শক্ত হয়ে আসলো না চাইতেও ফোন রিসিভ করল সে অপর পাশ থেকে গম্ভীর স্বরে একজন বলল বলতে হয় কই মাছের তোর এত বড় অক্সিডেন্টের পরও দিব্যি সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছি গুড ফর ইউ তোরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখিসনি কিন্তু উপরওয়ালা সহায় থাকলে তোদের মতো পুটি মাছের টোপে এই নাহিদের কিছুই হবে না তবে তোদের কারণে জনসাধারণের সাপোর্ট আর সিম্প্যাথি দুটোই পাওয়া সহজ হয়ে গেল লোকটি ফিক করে হেসে উঠল আর বলল তোর মনে হয় আমি অক্সিডেন্ট করিয়েছি তোর জেনারেল চাচাও আমাকে হুমকি ধামকি দিল আরে আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি আফটারঅল আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম ইয়ার নাহিদ দাঁতে দাঁত চেপে বলল আমার জীবনের সবচেয়ে বড় আফসোস এই একটাই তোর মতো বাস্টার্ডকে নিজের জীবনে জড়িয়েছিলাম যে পেছনে থেকে বিশ্বাসঘাতকতা করে তুই কখনোই কারো বন্ধু হতে পারিস নি বিশ্বাস হাসালি তুই কি ভেবেছিস আমি সারা জীবন তোর আগে পিছে ঘুরে বেড়াবো বিরোধী দলে আমি নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছি তোর সাথে থাকলে কখনোই সম্ভব ছিল না নাহিদ নিচের রধর কামড়ে বলল তোর এই দ্বিমুখী রূপটাই তোকে সবার কাছ থেকে দূর করেছে তোর জন্য আমার জীবনের যে ক্ষতি হয়েছে সেটা কখনোই পূরণ সম্ভব না তোর মতো মানুষকে পার্টি থেকে বের করে দেওয়াটা পার্টির জন্য বেশ ভালো সিদ্ধান্ত ছিল এটা না হলে তোর মতো বিশ্বাসঘাতক পার্টির নাম ডুবিয়ে রাখত তোর মতো জানোয়ার কারও আপন হয় না লোকটি বেশ ক্ষিপ্ত হয়ে বলল নিজেকে কি মনে করিস তুই এবার তোর এমপি হওয়ার স্বপ্ন কখনোই পূরণ হবে না লিয়াকত আলীর পাওয়ার সম্পর্কে তোর ধারণা নেই তার পেছনে লাগাটা তোর ঠিক হয়নি তার একাধিক ব্যবসায় তুই নাক গলিয়েছিস তার উপর তার বনপোকে গুম করে রেখেছিস সে এখন হিংস্র বাঘ হয়ে আছে তোকে এত সহজে ছাড়বে না নিজের জীবন বাঁচাতে চাইলে এমপি পদ থেকে সরে দাঁড়া নাহিদ বাঁকা হেসে বলল এবার আসল কথায় এসেছিস আমি এমপি প্রার্থী হওয়ায় তোর নেতার গদি সামলানো দায় হয়ে পড়েছে বেচারা ভয় পেয়ে তার চেলাকে দিয়ে আমায় হুমকি দিচ্ছে আমাদের পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করে লিয়াকত আলীর চাটুকার হয়ে ঘুরছিস লিয়াকত তোকে পালতু কুত্তা বানিয়ে রেখেছে একদম তোর লেভেলে যেয়ে পৌঁছেছিস অল দ্য বেস্ট ছেলেটি ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল কিন্তু নিজেকে শান্ত করে মেকি হেসে চিবিয়ে চিবিয়ে বলল বেশি উড়ছিস নাহিদ তোর পাখা কাটতে আমার এক মিনিটও লাগবে না যাকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছিস তাকে তোর জীবন থেকে ছুড়ে ফেলতে আমার এক মিনিটও লাগবে না তুই কি ভেবেছিস আমি এতটাই বোকা সবাইকে ধোকা দিতে পারলেও আমাকে পারবি না তোর রগ রগ আমার চেনা আছে তোর সবচাইতে দুর্বল জায়গাটা আমার বেশ ভালো করে জানা আছে নাহিদ বলেই ছেলেটি কল কেটে দিল নাহিদ দাঁতে দাঁত চেপে চোখ বুজে রইল মুহূর্তেই রক্তিম চোখজোড়া খুলে অস্থির হয়ে আশফিকে কল করল আধা ঘণ্টার মধ্যেই আশফি নাহিদের অফিসে হাজির হল শান্ত হয়ে বসে নাহিদকে পর্যবেক্ষণ করল নাহিদ বার বার পায়চারি করছে আশফি চায় চুমুক দিয়ে বলল এমন ভুড়ির মতো ঘুরছিস কেন কি সমস্যা এত চিন্তিত কেন তুই নাহিদ ধপ করে চেয়ারে বসে পড়ল এক হাতে সামনের চুলে হাতবুলিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল আমার মনে হয় ও আরজু সম্পর্কে সবটা জেনে গেছে আশফি কপাল কুচকে বলল কে প্রশ্ন করেই আশফি চোখ বড় করে অবাক হয়ে বলল সিদ নাহিদ মলিন চোখে তাকাল আশফি আবার বলল বিষয়টা তো গোপন ছিল এটা ইম্পসিবল নাহিদ দুহাতে মুখ ঘষে দীর্ঘশ্বাস ছাড়ল বলল ঠিক জানি না তবে ও কিছু একটা ধরতে পেরেছে আরজু সম্পর্কে ও খুব ভালো করেই জানে আরজুকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে সির আরজুর যে কোনো ক্ষতি করতে পারে আর সবচাইতে বড় বিষয় আরজুকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে এতদিন আমি যেই ভয় আরজুর কাছ থেকে দূরে ছিলাম সেটাই হচ্ছে বলে মনে হচ্ছে তুই চিন্তা করিস না সাইফুল সবসময় আছে আরজুর সাথে আরজুর কোনো ক্ষতি করতে পারবে না আরজু অব্দি পৌঁছানোর সাহস পাবে না জীবনে প্রথম আমরা মানুষ চিনতে ভুল করেছিলাম ওর মতো রাস্কেলকে নিজের বন্ধু বানিয়েছিলাম ওর কোনো বিশ্বাস নেই ওর দ্বারা সব সম্ভব এতে তো আমাদের দোষ নেই ওর মতো নিমকহার আমরা নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে লোভ হিংসা অহংকার ওর মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছে তোর আর আরজুর মধ্যে দেয়াল সেই ক্রিয়েট করেছিল তবে ও আমাদের পাস্ট সম্পর্কে সবটাই জানে আর সেটাকেই হাতিয়ার বানিয়ে বিরোধী দলে নিজের জায়গা বানিয়েছে আমার ভয় ঠিক সেই জায়গায় আমার সবচেয়ে বড় দুর্বলতা ও জানে নাহিদ কপাল চেপে ধরল ভীষণ মাথা ধরেছে আশফি চা শেষ করে বলল একটু রেস্ট নে নাহিদ এত স্ট্রেস নিস না তোর আরজুর ভালোবাসা ভীষণ মজবুত আর পবিত্র এত সহজে সেটা নষ্ট হবে না আরজুকে একটু সময় দে মেয়েটা তোর প্রতি আসক্ত তুই এক বিন্দু ভালোবাসা দিলে মেয়েটা তোকে এক সাগর ভালোবাসায় ডুবিয়ে রাখবে নাহিদ অস্থির দৃষ্টিতে তাকিয়ে বলল আমার ভয়টা ঠিক কোথায় তুই ভালো করে জানিস আরজু যতটা কোমল ঠিক ততটাই অভিমানী ওর কঠিন অভিমান ভাঙ্গার সাহস আমার নেই সারাদিনের কর্মব্যস্ততা শেষে বেশ রাত করে বাসায় ফিরল নাহিদ শরীর আর মন বেশ ক্লান্ত মাথা ব্যথায় টনটন করছে এলোমেলো ভাবে রুমে এসে দেখল আরজু বিছানায় হেলান দিয়ে বসে বই পড়ছে নাহিদকে দেখেই আরজু সোজা হয়ে বসে বলল আপনি যদি রোজ রোজ এমন লেট করে বাসায় ফেরেন তবে খুব খারাপ হবে বলে দিলাম নাহিদ জানে আরজু ভীষণ রেগে আছে আজ সারাদিন বহুবার আরজু কল করেছে কিন্তু নাহিদ ব্যস্ততার জন্য রিসিভ করেনি নাহিদ হাতের ঘড়ি খুলতে খুলতে বলল ইসস আজকের দিনটাই হুমকি ধামকিতে পার হচ্ছে তা কি খারাপ হবে শুনি ম্যাডাম আরজু উঠে দাঁড়াল অভিমানী মনের কাদতে ইচ্ছে করছে এই মানুষটা বড্ড খারাপ আরজু একবার এই সুপুরুষের গলার আওয়াজ শুনতে কতবার কল করলো কিন্তু এই পুরুষ একবারও রিসিভ করেননি এত কি ব্যস্ততার তার নাহিদ পরনের ঘামার তো পাঞ্জাবি নিয়েই আর্যুর দিকে এগিয়ে আসলো অভিমানী আরজুকে বিছানায় বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ল আরজুর কোমরে ঝাপটে ধরে উন্মুক্ত উদরে মুখ ডুবাল কয়েকটা চুমুও খেলো আরজু শিউরে উঠল নাহিদের উষ্ণ ছোঁয়ায় নাহিদ বলল যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে একটু চুলে হাত বুলিয়ে দাও নাহিদের নিঃসংকোচ চাপদারে আরজু থ হয়ে গেল পরক্ষণে নাহিদের ক্লান্ত মুখ দেখে ভীষণ মায়া হল নেতা হওয়া আসলেই সহজ বিষয় না সারাদিন কত দৌড়ের উপর থাকতে হয় ক্ষমতা বাড়ার সাথে সাথে দায়িত্ব বেড়ে যায় বহুগুণ আরজু তার নরম কোমল আঙ্গুলগুলো নাহিদের চুলে গলিয়ে দিল পরম আদরে চুলে হাত বোলাতে লাগল নাহিদ ফিসফিসিয়ে বলল রোজ রোজ শাড়ি পরে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছ আমাকে অনুভূতির জালে ফাঁসাতে গেলে নিজেই ফেসে যাবে তখন হাজার মানাও এই নাহিদ শুনবে না তোমাকে প্রণয় দহনে জ্বালিয়ে ছাড়বে আরজু ঠোঁট কামড়ে লজ্জা ঢাকার চেষ্টা করল এই লোকটা তাকে লজ্জা দিতে এক বিন্দু ছাড় দেয় না এই নাহিদ এক ভিন্ন কেউ নাহিদের এই সত্তা আগে দেখেনি আরজু আরজু দেখল কিছু সময়ের মধ্যেই নাহিদ ঘুমে তলিয়ে গেছে নাহিদের ঘামে ক্লান্ত দেহখানি আরজুর জন্য এক অনুভূতির ভাণ্ডার ঘুমের মাঝে নাহিদের মুখখানা দেখে আরজুর বুকে দুরুদুরু শব্দ হতে লাগল আরজু নিচু হয়ে নাহিদের কপালে চুমু খেল এই মানুষটার সাথে চাইলেও অভিমান নিয়ে থাকা যায় না মানুষটার চারপাশে যেন মায়ার জাল বিছানো যাতে আরজু বারবার আটকে যায় নূরজাহান বেগম সামনের মায়াবতী মেয়েটির মুখটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে আকাশী রঙের জামদানি পরিহিত মেয়েটিকে তার কোনো হুর পরি মনে হচ্ছে তিনি আরজুর সারামুখে হাতবুলিয়ে সেই হতে চুমু খেলেন আর বললেন আল্লাহ। আমার নাহিদের পছন্দ আছে বলতে হবে সেদিন হসপিটালে ভালো করে দেখতে পারিনি আমার নাতবৌয়ের রূপের কাছে সবই মাটি বলেই তিনি সামনের সোফায় বসা সানজিদার দিকে আর চোখে তাকালেন সানজিদা বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ফেললো একটু আগেই নাহি আরজুকে নিয়ে নূর ম্যানশনে এসেছে নূরজাহান বেগম স্পেশালি তাদের জন্য ডিনারের ব্যবস্থা করেছেন আরজু এখানে এসে খানিকটা গুটিয়ে গেছে ভীষণ লজ্জা লাগছে সবার উৎসুক দৃষ্টি আর্যুকে আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে আরজু নূরজাহান বেগমকে আর চোখে দেখল ভদ্র মহিলা এই বয়সেও যথেষ্ট লাবণ্যময়ী তার মানে যুবতী বয়সে নিশ্চয়ই আগুন ঝরা সুন্দরী ছিলেন বেশ সুশীল মার্জিত তার ব্যবহার কথার মাঝেই ক্লাসী একটা ভাব ফুটে আসে আর্যু মুগ্ধ হল নূর জাহান বেগম একটা ডায়মন্ডের সেট বের করে বললেন এটা নাহিদের দাদা যান আমাকে গিফট করেছিলেন আমি সামলে রেখে দিয়েছি ভেবেছি যজ্ঞ কাউকে এটা দিব কিন্তু এতদিন সেই যজ্ঞ কাউকে পায়নি কিন্তু আজ পেয়ে গেছি বলেই তিনি আর্যকে সেটা পরিয়ে দিলেন সানজিদা মাহমুদ রাগে ফুসছেন শাশুড়ির খোঁচামূলক কথাগুলো তার রাগ বাড়িয়ে দিচ্ছে আরজু আর চোখে সানজিদা মাহমুদকে দেখল বুঝতে পারল এই মহিলাটি নাহিদের সৎমা যার সাথে নাহিদের খুব একটা ভালো সম্পর্ক নেই আরজু আশেপাশে তাকিয়ে নাহিদকে খুঁজলো লোকটি তাকে বসিয়ে রেখে কোথায় গেল বন্ধুদের আড্ডা ছেড়ে নীতি দ্রুত বাসায় ফিরেছে আজ নাহিদ ভাই বিয়ে করেছে শুনে সে বেশ অবাক হয়েছিল তাই নাহিদের বউ দেখার ইচ্ছা থাকলেও আগ্রহ জাগেনি বাসায় এসেই সোফায় বসা মেয়েটির দিকে চোখ পড়তেই নীতি চমকে গেল বড় চাচির কাছে শুনেছে নাহিদের বউ মিডেল ক্লাস ফ্যামিলির মেয়ে সেটা শুনে নীতিও নাক ছিটকিয়েছে নাহিদের টেস্ট এত নিচে কি করে নেমেছে ভেবে পায়নি কিন্তু সামনের মেয়েটিকে দেখে তার সকল চিন্তা ভাবনা উল্টে গেল অতি সুশ্রী সুদর্শনা এক রমণী তার সামনে আরজু চোখ তুলে নীতির দিকে তাকাল মিষ্টি সুরে হেসে বলল কেমন আছো নীতি নীতি অবাক হয়ে তাকিয়ে রইল কি মিষ্টি কণ্ঠ নীতির এই মুহূর্তে নিজের সৌন্দর্যকে ফিকে মনে হচ্ছে তার নাহিদ ভাই এই মেয়েতে এমনি মোজেনি কেমন চোখ ঝলসে দেওয়ার মতো রূপ এই মেয়ের জেরিন এতক্ষণ আর্যুকে ফ্যামিলি অ্যালবামে সবার ছবি দেখাচ্ছিল তাই নীতিকে দেখেই সে চিনে ফেলল জেরিন নীতিকে টেনে সোফায় বসিয়ে বলল কি নীতি আপো দেখে তবধা খেয়ে গেলে বলেছিলাম না আমার ভাবিকে দেখে চোখ ফেরাতে পারবে না নীতি এই মুহূর্তে প্রতি হিংসে হচ্ছে এতদিন এই পরিবারের সকলে তার রূপের প্রশংসা করত তাকে নানাভাবে পেম্পার করত কিন্তু আজ সবার মুখে এই মেয়েটির নাম আরজু বুঝতে পারল এই মেয়েটি তাকে খুব একটা সহজভাবে নিতে পারেনি তাই আর কথা বাড়াল নাহিদ তার চাচার রুমে শান্ত হয়ে বসে আছে নকিব মাহমুদ এই বাসায় খুব একটা থাকে না তার পোস্টিং চিটাগাং তাই সেখানেই থাকতে হয় নকিব মাহমুদ শান্ত সুরে বললেন নাহিদ তোকে আরও সাবধানে চলতে হবে বিরোধী দলের নেতারা তোর উপরে বেশ চড়াও হয়ে আছে ওই বাসটার সিট না থাকলে আমার এত চিন্তা হতো না ও আমাদের পরিবার সম্পর্কে সবটাই অবগত নাহিদ চিন্তিত ভঙ্গিতে বলল আর আর্যুকে আমার জীবনে জড়িয়ে কি ভুল করলাম আমার অনিশ্চিত জীবনে ওকে জড়ানো একদম ঠিক হয়নি নকিব মাহমুদ নাহিদের মাথায় হাত বুলিয়ে বললেন নেতাদের কি ব্যক্তিগত জীবন নেই তাদের কি পরিবার থাকে না শোন জীবনে নিশ্চয়তা তো কারোরই নেই তাই এসব ভুলভাল চিন্তা ভুলে যা মেয়েটা ভারী মিষ্টি অনেক ছোট বয়সে দেখেছিলাম তোর চাচি আজ মেডিকেলে একটা ওটিতে ফেসে গেছে ঘন্টা খানেকের মধ্যেই বাসায় পৌঁছে যাবে সে তোর বউ দেখার জন্য উৎসুক হয়ে আছে নাহিদ মুচকি হাসল কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছে না পরন্ত বিকেলে মেঘে ঢাকা আকাশ দেখতে দেখতে সাবা খানম সোফায় বসে চায় চুমুক দিচ্ছেন শান্ত দৃষ্টিতে সামনে তাকালেন আর্যু উচ্ছ্বাসিত হয়ে খালামনিকে নূর ম্যানশনের গল্প বলছে কিন্তু সাবা খানম বিষণ্ণ মনে সেই গল্প শুনছেন এই গল্পে তার একদম ইন্টারেস্ট নেই জুবাইর আহমেদ সাবা খানমকে চোখের ইশারায় শান্ত থাকতে বলছেন মেয়েটার উৎফুল্লতায় কোনো বাধা দিতে চায় না তিনি ওই পরিবারের কাউকেই সাবা পছন্দ করে না কিন্তু আরজুর খুশির জন্য সবটাই মেনে নিতে হচ্ছে এবার সাবা খানম গলা পরিষ্কার করে বললেন ওই বাড়ির কেউ কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে আরজু খানিকটা থমকল মনে পড়ল সেদিনের কথা আরজু নূর ম্যানশনে নাহিদের ঘর ঘুরে ঘুরে দেখছে এই ঘরেই তার নেতা সাহেব জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এই ঘরের প্রতিটি কোনায় নেতা সাহেবের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই ঘরেই হয়তো তার মায়ের কোলে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছেন আরজু ভাবছে এমন সুন্দর পরিবার থাকতে মানুষটি এমন একাকিত্বের জীবন কেন বেছে নিল সব আছে তার তবে কেন এই দূরত্ব আরজুর ভাবনার মাঝেই সানজিদা মাহমুদ ঘরে ঢুকলেন আরজু চমকে তার দিকে তাকিয়ে মৃদু হাসল এই মানুষটির সাথে তার আগে তেমন কোনো কথা হয়নি সানজিদা বাঁকা হেসে বললেন নূর ম্যানশন কেমন লাগছে তোমার আরজু মিষ্টি হেসে বলল ভীষণ ভালো আনটি সানজিদা বেগম হেয়ালি করে হেসে বললেন হুম ভালো তো লাগবেই এমন আভিজাত্য বিলাসবহুল লাইফ নিশ্চয়ই আগে দেখার সুযোগ হয়নি তোমার তোমাদের মধ্যবিত্ত পরিবারে তো এসব এফোর্ড করা অসম্ভব তবে বলতে হয় তোমার রূপ লাবণ্য কেমন করে তোমার পুরো লাইফ সেট করে দিল নাহিদের মতো এমন কঠোর পার্সোনালিটির ছেলেও তোমার সৌন্দর্যে ফেসে গেছে সৌন্দর্যের সাথে সাথে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছ আই এপ্রিসিয়েট ইউ আরজুর মুখটা কেমন থমথমে হয়ে গেল তার জীবনে বাবা মা কিংবা খালামনি খালুজান তাকে উচ্চবিত্ত মধ্যবিত্তের মধ্যে পার্থক্য তো কখনোই শেখায়নি আর্যু শিখেছে সবাই মানুষ সবার নিজের জীবনকে উপভোগ করার অধিকার আছে উচ্চশিক্ষিত পরিবারে স্বাধীন চেতা মনোভাবে বড় হয়েছে সে সে স্বচ্ছল স্বাচ্ছন্দ্যে সবসময় লাইফ লিড করেছে তার কোনো চাওয়া তো কখনোই অপূর্ণ ছিল না এই একবিংশ শতাব্দীতে এসে কারো মনোভাব এমন হতে পারে আরজু জানতই না তার পৃথিবী অনেক ছোট সেখানে পরিবার আর বন্ধুবান্ধব ছাড়া আর তেমন কেউ নেই আর তারা কখনোই তাকে মধ্যবিত্ত পরিবারের জন্য আলাদাভাবে দেখেনি সানজিদা মাহমুদ আরজুর মলিন মুখশ্রী দেখে আবার বললেন তোমার তো মা বাবা নেই তাই না হুমম প্যারেন্টস ছাড়া বড় হয়েছ তাই শাসন করার কেউ ছিল না না হলে মাটিতে দাঁড়িয়ে চাঁদ ধরার সাহস পেতে না তবে এটা সত্যি তোমার রূপ দেখে যে কোনো পুরুষই পিছলে পড়বে যেমনটা নাহিদ পড়েছে আরজুর দুচোখ ভরে উঠল এত কঠোর কথা আজ অব্দি কেউ তাকে বলেনি আরজু বুঝতে পারছে এই মহিলাটি তাকে পছন্দ করে না তাই বলে এমন বিচ্ছিরি ভাষা ব্যবহার করবে আজ নেতা সাহেবের এই মহিলাটিকে অপছন্দ করার কারণটাও স্পষ্ট অথচ তার ছেলে মেয়ে দুটি মোটেও তার মতো না আরজু কোনোভাবে নিজেকে সামলে নিল আরজু কোনো নাইনটিসের নিরীহ বধূ না সে বর্তমান যুগের শিক্ষিত স্মার্ট মেয়ে কি করে ইটের জবাব পাথর দিয়ে দিতে হয় ভালো করেই জানে আরজু মুচকি হেসে বলল আপনি বোধহয় বাহ্যিক সৌন্দর্য আর আর্থিক অবস্থা দিয়ে মানুষকে বিবেচনা করেন বাট সরি টু ছে আপনি ভীষণ পুরনো চিন্তাধারায় বিচরণ করছেন পোশাকের সাথে সাথে আপনার চিন্তাধারাকেও আরেকটু ডেভেলপ করা প্রয়োজন আপনাকে আরেকটু স্মার্টলি ভাবতেও হবে যুগের সাথে না চলতে পারলে ভীষণ পিছিয়ে পড়তে পারেন আমার খালামনিকে দেখলে আপনি বিমোহিত হয়ে পড়বেন বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে কি করে ব্যক্তিত্বের সৌন্দর্য বর্ধন করা যায় সেটা সে খুব ভালো করেই জানে আমার খালামণির কাছ থেকে আপনার কাউন্সিলিং করা প্রয়োজন কি করে ব্রড মাইন্ডের হওয়া যায় কি করে নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করা যায় সবটাই সে আপনাকে এক ঘন্টায় শিখিয়ে দিবে টাকা দিয়ে দামি পোশাক কিনতে পারলেও সুশীল ব্যক্তিত্ব আর আভিজাত্য অর্জন করা যায় না আপনার মেন্টালিটি আমার কাছে কোনো যেন অশিক্ষিত অরুচিশীল পরিবারের মনে হচ্ছে ট্রু আরজু রেহেনো কথায় দরজার বাইরে দাঁড়ানো নাহিদ ফিক করে হেসে উঠল একদম এই বাঘিনীর প্রেমেই তো সে পড়েছিল এক আঙুলে কপাল চুলকে মিটি মিটি হেসে ভেতরে প্রবেশ করল নাহিদ এমনি সানজিদা মাহমুদের মুখ তীব্র অপমানে রক্তিমাকার ধারণ করেছে তার উপর নাহিদের গা ঝালানো হাসি তাতে ঘি জেলে দিল আরজুকে সে শান্ত নিরীহ টাইপ মেয়ে ভেবেছে যাকে চাইলেই দমিয়ে রাখা যাবে কিন্তু এই মেয়ে পুরো বারুদ নাহিদ হেলেদুলে এসে আরজুর পাশে দাঁড়িয়ে আরজুর কপালে চুমু খেয়ে বলল ইউ আর আবোসোলেটলি রাইট আরজু তোমার উপস্থিত বুদ্ধি দেখে আমি মুগ্ধ এই না হলে আমার বউ এই মহিলার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি চুটকিতে ধরে ফেললে আই অ্যাম প্রাউড অফ ইউ আরজু শান্ত দৃষ্টিতে নাহিদের দিকে তাকাল নাহিদ সানজিদা মাহমুদের দিকে তাকিয়ে বলল আজ কাল আমার পার্সোনাল ব্যাপারগুলা নিয়ে আপনি বেশি মাথা ঘামাচ্ছেন মিসেস মাহমুদ এসব বন্ধ করুন আর একটা কথা রূপের জালে কি করে ফাঁসাতে হয় আপনার চাইতে বেশি ভালোকে জানে বলুন আমার বউয়ের কাউকে রূপের জালে ফাঁসানোর প্রয়োজন পড়ে না তার সরলতা ব্যক্তিত্বই যথেষ্ট কাউকে মুগ্ধ করতে আপনার মতো মহিলা সেটা বুঝে না যার মন কুৎসিত তার বাহ্যিক সৌন্দর্য নর্দমায় ফুটে উঠা পানার মতো যা দূর থেকে দেখতে সুন্দর হলেও কারো হাতে শোভা পায় না আমার বাবা কচুরিপানাকে পদ্ম ভেবে ভুল করলেও আমি এই ভুল মোটেও করিনি আমি সদ্য ফোটা পবিত্র গোলাপটাকেই বেছে নিয়েছি প্রচণ্ড ক্রোধ নিয়ে সানজিদা মাহমুদ বেরিয়ে গেলেন নাহিদের রুম থেকে নাহিদকে তার একদম সহ্য হয় না প্রচণ্ড বেয়াদব ছেলে আর বিয়েও করেছে আরেক বেয়াদবকে নাইমকে বলেও কোনো কাজ হবে না সে তো ছেলের বিষয়ে কিছুই শুনতে নারাজ নাহিদের মুখের উপর কিছু বলার সেই সাহসও তার নেই তাই তো নাহিদের বউকে জব্ধ করতে চেয়েছিল কিন্তু ওই মেয়ে বাঘা তেতুল আরজু থমথমে মুখ করে বসে আছে সানজিদা মাহমুদের প্রতিটা কথা তাকে ভীষণ পীড়া দিচ্ছে জীবনকে সে কখনোই ওইভাবে ভাবেনি নাহিদ আরজুর পাশে বসে কাত করে আরজুর লাল হওয়া মুখ পর্যবেক্ষণ করছে আরজুর এলোমেলো চুল কানের পিঠে গুজে দিয়ে আরজুর শুভ্র কোমল হাতের মাঝে নিজের হাত গলিয়ে দিল আরজু তখনও স্থির নাহিদ আরেকটু আরজুর কাছাকাছি এসে আরজুর চুলের ভাজে চুমু খেলো কাঁধে হাত রেখে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল অযাচিত কারো বক্তব্যকে নিজের জীবনে জায়গা দেওয়ার কোনো মানে হয় না আরজু তুমি বুদ্ধিমতী মেয়ে তাই এসব উটকো ঝামেলাকে জীবনে প্রশ্রয় দিবে না কারণ জীবনটা তোমার তুমি কিভাবে বাঁচতে চাও সেটা অন্য কেউ নির্ধারণ করে দেওয়ার সুযোগ যেন না পায় আরজু থমথমে মুখে ফ্লোরে স্থির দৃষ্টি রেখে বলল আমি কখনোই আপনার প্রতিপত্তি দেখে নেতা সাহেব প্রথম যেদিন দেখেছি সেদিনই আপনার প্রতি ফুর্বল হয়ে পড়েছি সেই দুর্বলতা একসময় ভালোবাসায় রূপ নিয়েছে তখনও আমি জানতাম না আপনি কে কোন ফ্যামিলি বিলং করেন যখন জেনেছি তখন আমার অনুভূতি অনেক দূর পৌঁছে গেছে আমি চেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি আমার কখনোই মনে হয়নি আমাদের মধ্যে বিস্তর ফারাক আছে নাহি দার্জুর কাঁধে রাখা হাতের বাঁধন আরও শক্ত করে ধরে জড়িয়ে ধরল আরজুর মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল আমি জানিবো আমার জন্য এসব মেটার করে না যেই মানুষটার মাঝে আমার শান্তি মেলে আমি তাকেই বেছে নিয়েছি যেখানে মনের মিলন ঘটে সেখানে এসবের কোনো জায়গা নেই ভালোবাসার মানুষটিকে নিয়ে বাঁচতে পারার সুযোগটাই অনেক সেটাও বা কয়জন পায় বলো আমি মোটেও পারফেক্ট ওয়াইফ না কে বলেছে ওয়াইফকে পারফেক্ট হতে হবে ওয়াইফ পারফেক্ট হতে নেই তারা ভুল করবে ঝামেলা করবে আর হাজবেন্ড সেই ঝামেলা মেটাবে তার বাচ্চামো সহ্য করবে তবেই না সংসার জমবে না হলে লাইফ বোরিং হয়ে উঠবে নাহিদের কথায় আরজু মুচকি হাসল মানুষটা তাকে এত স্পেশাল কেন ফিল করাই আরজুর উজ্জ্বল মুক্তায় লাজুক হাসি নাহিদের বুকে প্রশান্তি দিল নাহিদ হঠাৎ আরজুর কোমর জড়িয়ে একদম নিজের কাছে নিয়ে আসল আরজুর অধরে স্পর্শে ভরিয়ে দিল আরজু নাহিদের চুলে খামচে ধরে সেই অনুভূতির অত্যাচার সহ্য করছে আজকাল এমন অত্যাচার তার উপর প্রায়শ হয়ে থাকে আবেশে আরজুর চোখজোড়া বন্ধ হয়ে আসলো আরজুর ভালোবাসায় শিক্ত দুজন মানুষের ভারী নিঃশ্বাস ছড়িয়ে পড়ল নিস্তব্ধ ঘরে খানিক বাদে অধর ছেড়ে নাহিদ মৃদু হেসে আরজুর কাপা অধরে তাকালো এই লালচে অধরের তৃষ্ণায় কাতর ছিল তার শুষ্ক হৃদয়ে আরজু লজ্জায় কেমন তার বুকে মিশে আছে নাহিদ মনে মনে হেসে বলল এই রমণীর মিষ্টি হাসি একদিন নিব্রাস নাহিদের চোখের ঘুম কেড়ে নিয়েছিল এই ঘরতায় বসেই এই রমণীকে নিয়ে প্রথম স্বপ্ন বুনেছিল পাওয়া না পাওয়ার দীর্ঘশ্বাস ফেলেছিল কত রাত আর আজ সেই রমণীকে বুকে জড়িয়ে দীর্ঘশ্বাসের জায়গায় ভারী নিঃশ্বাস ফেলার পথটা মোটেও সহজ ছিল না আরজু যেদিন তোমাকে জীবনসঙ্গী করে পেয়েছিলাম খুশিতে মরে যেতে ইচ্ছে করছে কিন্তু প্রকাশ করতে পারিনি এত সাধনার বউকে কেউ সামান্য কষ্ট দিবে সেটা নাহিদ মোটেও মেনে নিবে না একদম না ঠিক সেই সময়ই কেউ নাহিদের রুমের দরজায় নক করল জেরিন এসেছে জেরিন হেসে বলল তোমাদের কি ডিস্টার্ব করলাম ভাইয়া ডিস্টার্ব হলেও কিছু করার নেই আজ আর ভাবিকে তুমি পাবে না ভাবি তোমাকে এই বাড়ির সবচাইতে সুন্দর জায়গা দেখানো হয়নি ছোট চাচির বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে জলদি চল নাহিদ জেরিনের কানমলে দিয়ে বলল বেশি পেকে গেছিস মোটেও না জেরিন নাহিদকে ভেংচি কেটে আর্যুকে নিয়ে বেরিয়ে গেল নাহিদ মুচকি হেসে পকেটে হাত হাতগুজে সারা রুমে চোখ বুলালো। জীবনের দীর্ঘ সময় এই রুমটাতে কেটেছে তার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে জেরিন আরজুকে ঘুরে ঘুরে বাগান দেখাচ্ছে আরজু মনোযোগ দিয়ে সবটাই পর্যবেক্ষণ করছে বাগানের একপাশে জাহিদ দাঁড়িয়েছিল আরজু তাকে দেখে সেদিকে এগিয়ে গেল মৃদু হেসে বলল কি ব্যাপার দেবরজী আপনাকে তো আজকাজ পাওয়াই যায় না আমার বান্ধবীর প্রেমে ডুবে অতল সাগরে হারিয়ে গেলে নাকি জাহিদ হেসে বলল আপনার বান্ধবী ডুবতে দিলে তো সবার কপাল আমার ভাইয়ের মতো না তাই নাকি তবে আমার বান্ধবী কিন্তু নরম মনের মানুষ উপরে শক্ত কিন্তু ভেতরে সুপার সফট কই সেই সফটনেসের ছিটে ফোটাও দেখলাম না আরজু হেসে উঠল জাহিদ মুন খারাপ করে সেই হাসি দেখল তার দুঃখে ভাবি হাসছে আরজু হাসি বন্ধ করে এবার একটু সিরিয়াস হয়ে বলল আমার বরের সাথে তোমার কোনো দ্বন্দ্ব চলছে মানে জেরিনের সাথে যতটা সহজে তিনি মিশছে তোমার সাথে তেমন না কেন সেটা আপনার বরকে জিজ্ঞেস করুন বাহ এত অভিমান আমার বরের প্রতি অভিমান নেই ভাবি ভাইয়াকে আমি ভীষণ সম্মান করি ওই নেতা আমাকে কিছুই বলে না তার এত সময় কই ব্যাটা বিয়ে করেই খালাস জাহিদ ফিক করে হেসে দিল বলল আমার ভাইকে নিয়ে বিচিং করা হচ্ছে আমি কিন্তু মোটেও টলারেট করব না আরজু বাগানের বকুল গাছটার নিচে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলিয়ে বলল তোমাদের পরিবার বা নেতা সাহেব সম্পর্কে তেমন কিছুই জানি না আমি জাহিদ নেতা সাহেব কখনোই আমার সাথে স্বাচ্ছন্দে এই বিষয়ে কথা বলেনি আমি বুঝতে পারছি তার সবার সাথে কোনো মেজর ঝামেলা আছে কিন্তু সেটা কি জানি না তাকে প্রেসার দিয়ে আমি জানতেও চাই না জাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল ভাইয়া আমাকে তেমন পছন্দ করে না ভাবি ছোটবেলা থেকেই সে আমাকে ইগনোর করে এসেছে অন্য সব বড় ভাইদের মতো আদর করে কাছে ডাকেনি আমি সবসময় তার অ্যাটেনশন পাবার চেষ্টা করতাম সবার বড় ভাইরা তাদের ছোট ভাইকে নিয়ে মাঠে খেলাধুলা করত সেটা দেখে আমিও একবার নতুন ব্যাট বল কিনে ভাইয়ার কাছে ছুটে গেছিলাম তার সাথে খেলার বায়না করলাম কিন্তু সে মানা করে দিল আমি জেদ করলে আমার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছিল সেদিনের পর থেকে তার সাথে কোনো কিছু নিয়ে জেদ করিনি তারপর ধীরে ধীরে তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে সেই দূরত্ব কমানোর চেষ্টা আমি করলেও ভাইয়া কোনোদিন সেই দূরত্ব কমানোর চেষ্টা করেনি তাই আমাদের মধ্যে কোনো সক্ষত্তা গড়ে ওঠনি আরজু অবাক হয়ে সবটা শুনল নেতা সাহেব সবার সাথে এমন ঝামেলা কেন বাঁধিয়ে রেখেছে জাহিদের কি দোষ ছিল সে তো জাস্ট একটা বাচ্চা ছেলে ছিল সৎ ভাই বলে নিশ্চয়ই এমন করেনি তাহলে জেরিনের ক্ষেত্রেও এমন হতো কিন্তু সে জেরিনকে ঠিক স্নেহ করেন আরজু জাহিদের দিকে তাকিয়ে বলল খুব ভালোবাসো আমার নেতা সাহেবকে জাহিদ চুলে হাত বুলিয়ে মুচকি হেসে বলল আপনার চাইতে কম ভাবি আরজু হেসে উঠল জাহিদও হাসল হঠাৎ আরজুর চোখ পড়ল বাড়ির বিশাল গেটের দিকে একটা কালো গাড়ি এসে থেমেছে সেখানে গাড়ি থেকে বাদামী রঙের শাড়ি পরা এক সুন্দরী নারী বেরিয়ে আসল আরজু বিমোহিত হয়ে সেদিকে তাকিয়ে রইল জাহিদ সেদিকে তাকিয়ে আর্যুকে উদ্দেশ্য করে বলল সামনের মানুষটিকে দেখছেন ভাবি আমাদের ছোট চাচি ইনি আমাদের সবার মেন্টর জীবনে যে কোনো সমস্যায় এই মানুষটি আপনাকে এক চুটকিতে সমাধান বের করে দিবে। নিবিতা মাহমুদ বাগানে জাহিদের পাশে সুন্দরী রমণীকে দেখেই বুঝে গেলেন এটা আর্যু তিনি মুখভর্তি হাসি ফুটিয়ে এদিকে এগিয়ে আসলেন আরজুর চিবুকে ছুঁয়ে বললেন আমাদের নাহিদের আরজু রাইট আরজুর হৃদয় প্রশান্তি বয়ে গেল ইশস নাহিদের আরজু কথাটা কতটা মধুর শোনাল আসলেই তো সে নাহিদের আরজু আরজু লাজুক হেসে মাথা ঝাঁকাল জাহিদ হেসে বলল চাচি ইউ আর লেট আই নো একটা ওটিতে ফেসে গেছিলাম আরজু কেমন আছো আরজু হেসে বলল আলহামদুলিল্লাহ ভাল আপনি আমার আর ভাল নেতা আর ডাক্তারদের কোনো পার্সোনাল লাইফ নেই টুয়েন্টি ফোর আওয়ার জনসেবায় নিয়োজিত থাকতে হয় আরজুর এই মানুষটিকে ভীষণ ভালো লাগল কেমন সাবলীলভাবে কথা বলছে কোনো অহংকার নেই তার মাঝে অনায়াসে মানুষটিকে মনের কথা বলে ফেলা যায় জাহিদ হেসে বলল দাদাজান থেকে শুরু করে ভাইয়া পর্যন্ত সকলেই এক একটা হুর পরিদের এনে মেলা বসিয়েছে ইসস। আমার পরিটাকে যে কবে আনব নিবিত মাহমুদ জাহিদের কান চেপে ধরে বলল বাচ্চা ছেলের শখ কতই বয়সে বিয়ে করার একদম বাচ্চা বলবে না চাচি এই শব্দটা আমার ভীষণ অপছন্দ আমি তো তিন বছর পরই বিয়ে করে বউ ঘরে তুলব জাহিদের কথায় আরজু আর নিবিতা মাহমুদ হেসে উঠলেন সাবা খানম আরজুর হাসি খুশি মুখটা দেখে শান্তি পেলেন গল্পের মাঝেই প্রশ্ন করলেন তুই সুখে আছিস তো আরজু আরজু এক মুহূর্ত থেমে মুচকি হেসে সাবা খানমের গলা জড়িয়ে বলল সুখ কাকে বলে আমি জানি না খালামনি কিন্তু মানুষটা যতক্ষণ অব্দি বাসায় ফিরে না আসে আমি অস্থির হয়ে থাকি তার ক্লান্ত মুখটা দেখলে সারাদিনের বিষণ্নতা ভুলে যাই মানুষটা বাসায় প্রবেশ করেই সবার আগে আমাকে খুঁজে আমাকে দেখেই সেই মানুষটার ক্লান্ত চোখে মুখে চঞ্চতা বেড়ে যায় আর তার উজ্জ্বল হাসি আমার বুকে তীব্র প্রশান্তি দেয় এই অনুভূতিকে যদি শোক বলে তবে আমি ভীষণ সুখী খালামনি মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে সে ঠিক তোমাদের মতো আমাকে আগলে রাখে মানুষটিকে তুমি যতটা কঠোর ভাব সে আসলে তেমন না তার মধ্যে একটা অন্য সত্তা আছে যা আমার সামনে আসলেই ফুটে উঠে নেতা সাহেব জীবনে না আসলে ভালোবাসার আসল মানেটাই বুঝতাম না আমি সাবা খানম স্বস্তির নিশ্বাস ছাড়লেন আরজু সুখে থাকলে তার চাইতে শান্তি আর কেউ পাবে না এই মেয়েটা যে তার প্রাণ সাবা খানম আরজুর কপালে চুমু খেয়ে বললেন খুব সুখী হো জীবনের সব সুখ আমার আরজুর ঝুলিতে জমা হোক আরজু হেসে সাবা খানমের বুকে মাথা রেখে শুয়ে রইল আহা এত প্রশান্তি কেন মায়েদের বুকে অবনি পরীক্ষা শেষ করে বাসায় ফিরে আরজুকে সাবা খানমের বুকে দেখে বলল বাহ বাহ আসতে না আসতেই আম্মুর বুকে ঢুকে পড়েছ আর আম্মু কই আমাকে তো এইভাবে বুকে নাও না আরজু ভেংচি কেটে বলল আসছে জেলাসি বান্দর এতদিন একা সব আদর নিয়েও মন ভরেনি আমাকে আদর করতে দেখেই তোর পিত্তি জলে যাচ্ছে নাও নাও আরও আদর নাও আমাকে তো কেউ ভালোবাসা না বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তখন বুঝবে সাবা খানম মুচকি হেসে অবনীকে কাছে ডাকলেন অবনী গোমরা মুখে এগিয়ে আসল সাবা খানম দুজনকেই কোলে শুয়ে দিলেন এতদিন পর মেয়ে দুটিকে পেয়ে ভীষণ খুশি তিনি আজ সারাদিন আর কোনো কাজেই হাত দিবে না সবটুকু সময় মেয়েদের দিবেন জুবাই আহমেদ দ্রুত মুহূর্তটাকে ফোনের ক্যামেরায় ধারণ করে নিলেন সারাদিনের ক্লান্তি শেষে নাহিদ বাসায় ফিরে মন খারাপ করে বসে রইল আর আর্যুকে ছাড়া ঘরটা কেমন শূন্যতায় ঘিরে আছে বৌদের দুদিন পর পর বাপের বাড়ি কেন যেতে হবে ভীষণ ফালতু একটা নিয়ম সে এমপি হয়ে সবার আগে নতুন আইন পাস করাবে বিয়ের পর একরাত ও স্বামী ছাড়া কাটানো দণ্ডনীয় অপরাধ সুমি এসে তাকে খেতে বলে গেল কিন্তু নাহিদ জানাল সে খাবে না বউ ছাড়া তার মুখে খাবার রুচবে না তখনই ফোন করল আশফি নাহিদের মলিং কণ্ঠ শুনে বলল কীরে এমন ভেদা মাছের মতো চ্যাপটা হয়ে আছিস কেন নাহিদ রেগে বলল শালা বউ নাই তাই মাথাও ঠিক নাই সারাদিন পর বউকে না দেখলে কলিজা ঠান্ডা হয় না আশফি বিরক্ত হয়ে বলল আরে বাবা একদিন বউকে না পেয়ে এই অবস্থা তাহলে আমার দিকটা ভাব বউ সেই সাত সাগর তেরো নদীর ওপারে অন্য দেশে পড়ে আছে তুই তো চাইলেই বউকে বিছানায় নিয়ে আদর করতে পারিস কিন্তু আমি আমার যৌবন তো এমনি খসে পড়ছে কিন্তু ওই ফাজিল মেয়ে বুঝলে তো বাইরে পড়াশোনা করে দেশকে উদ্ধার করে ফেলছে নাহিদ পেছনের চুলে হাত বুলিয়ে বলল আগে বুঝতাম না ইয়ার এখন বুঝি বউ দূরে থাকলে কি যন্ত্রণা ধেত মনটাই খারাপ করে দিলি এখনই নুসাইবাকে কল করে প্রেমালাপ করে মন শান্ত করতে হবে আমি তো চাইলেই বউকে কৌশলে আনতে পারি না তাই ফোনেই প্রেম শেষ করতে হবে কল কেটে নাহিদ বাঁকা হাসল অস্থির মন নিয়ে আর্যুকে কল করল সে অপর পাশের রমণী মিষ্টি কণ্ঠে বলল নেতা সাহেবের মন খারাপ নাহিধি হি করে হেসে বলল না মোটেও না বরং আজ মনটা বেশ ফুরফুরে আরজু কপাল কুচকে বলল কেন আমাদের পার্টিতে একটা মেয়ে নেত্রী নিয়োগ দেয়া হয়েছে বেশ চঞ্চল মেয়েটা কি সুস্পষ্ট ভাষায় কথা বলে শুনতাই মন চায় ভেবেছি তাকে ডিনারে ইনভাইট করব কিন্তু বাসায় এসে দেখি তুমি নেই যাই হোক সমস্যা নেই তুমি এমনিতেও আমাদের ডিনারের রাজনৈতিক আলোচনায় বিরক্ত হতে তুমি বরং সেখানেই এনজয় করো আচ্ছা রাখছি আর্যু বলেই নাহিদ কল কেটে দিল সুমিকে ডেকে বলল স্পেশাল ডিনারের ব্যবস্থা কর সুমি আমার স্পেশাল গেস্ট আসছে নাহিদ পুল সাইডে টেবিল সাজিয়ে স্পেশাল গেস্টের অপেক্ষা করছে টেবিলে সুন্দরভাবে ক্যান্ডেল দিয়ে সাজানো বাড়ির গেটে গাড়ি থামতেই নাহিদ বাঁকা হাসল কয়েক মিনিটের মধ্যেই একজন নাহিদের রুমে প্রবেশ করলো দৌড়ে পুল সাইডে গেল সামনের মানুষটির এলোমেলো দৃষ্টি দেখে নাহিদ মুচকি হাসল আরজু ঠিক যতটা ক্রোধ নিয়ে এসেছিল নাহিদকে কমলা রঙের পাঞ্জাবিতে দেখে মুহূর্তেই সেই রাগ শান্ত হয়ে গেল কমলা রঙের পাঞ্জাবিতে নাহিদকে দেখে থমকে গেল সে বলিষ্ঠ শরীরে কমলা রঙের পাঞ্জাবিতে অসম্ভব আকর্ষণীয় লাগছে নাহিদকে সেই নেতা সাহেবকে দেখতে চেয়েছিল এই রূপে। অনেক আগে চিঠিতেও নেতা সাহেবকে সেই কথা জানিয়েছিল মানুষটা সেই কথা মনে রেখেছে আরজুর শিরদারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল তবে নাহিদের দুষ্ট হাসি দেখেই বুঝল নেতা সাহেব তাকে চরম বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছে কি চতুর এই নেতা আরজু এই লোকটার চালাকি ধরতেই পারল না অথচ আরজু কত কষ্টে খালামনিকে ম্যানেজ করে তবেই এসেছে নাহিদের সাথে অভিমান করতে যেও পারল না নাহিদের নেশালো দৃষ্টি আরজুকে অস্থির করে তুলল নাহিদ দুহাত তুলে তাকে কাছে আসতে ইশারা করল তীব্র আবেগে দিক বেদিক ভুলে এক দৌড়ে নাহিদের বুকে ঝাঁপিয়ে পড়ল আরজু নাহিদও ঝাঁপতে ধরেছে তাকে আরজুকে শূন্যে তুলে নিল নাহিদ কোলে তুলে পেছনের দেয়ালের সাথে চেপে ধরল দুজনের নিঃশ্বাসের গতি তীব্র পর্যায়ে আছে দুজনে মাঝে নেই কোনো দূরত্ব নাহিদের মাঝে তীব্র আকাঙ্ক্ষা এসে ভর করল বউকে কাছে পাবার আকাঙ্খা বউকে গভীরভাবে স্পর্শ করার আকাঙ্ক্ষা নাহিদ বাঁকা হেসে ফিসফিসিয়ে বলল বলেছিলাম না আমার জালে বন্দি হয়ে গেছ চাইলেই এই জাল ভেদ করতে পারবে না আরজু ঘন ঘন শ্বাস নিয়ে বলল আপনি একটা মিথ্যুক মিথ্যা বলে নিয়ে এসেছেন আমাকে আর এইভাবে কেন তাকিয়ে আছেন আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে নাহিদ হেসে বলল তাই মিথ্যা নয় জেলাসের কারণে এসেছেন আপনি ম্যাডাম আর একটু আগে আমার বুকে ঝাঁপিয়ে পড়ার আগে এই লজ্জা কোথায় ছিল আরজু নাহিদের বুকে মুখ লুকাল নাহিদ বাঁকা হেসে বলল শোনো বউ কামুক তার দৃষ্টি শুধুমাত্র বউয়ের দিকেই ফেলা উচিত বউ তো সাজিয়ে রাখার জিনিস না বউ আদর করার জিনিস ভালোবাসার জিনিস আমি ব্যস্ত মানুষ তাই যখনই সময় পাব বউকে আদর করব অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো দুই বেলা সময় করে চুমু খাব বউ যদি বাবার বাড়ি যেয়ে ঘাপটি মেরে বসে থাকে তবে জুনিয়র নাহিদ কি করে আসবে পুরুষ মানুষ সারাদিনের ক্লান্তি পর বাসায় এসে বউ না পেলে মাথা খারাপ হয়ে যায় বুঝলে আরজু হতবম্ব হয়ে নাহিদের দিকে তাকিয়ে রইল এটা নেতা সাহেব তো এ কোনো রূপ তার কেমন বেফাস কথা বলে তাকে লজ্জায় ফেলছে আরজু শুকনো ঢোক গিলতে লাগল এই নেতার নিউত খুব খারাপ তার উপর যে কোনো সময় হামলা হওয়ার সম্ভাবনা আছে আরজুর ভয়কে সত্যি করে নাহিদ আরজুর দিকে তাকিয়ে চোখ টিপে আরজুর অধরে হামলে পড়ল আরজু মুহূর্তেই নাহিদের গলা খামচে ধরল একে অপরের ওষ্ঠে উষ্ণস্পর্শে টালমাটাল হতে লাগল এই যেন স্বর্গী ও সুখ তীব্র উত্তেজনায় আরজু নাহিদের ঘাড়ে অসংখ্য নখের আঁচড় কাটতে লাগল নাহিদ ও প্রতিশোধ নিতে পিছুপা হল না আরজুর বক্ষস্থলে মুখ ডুবিয়ে অনুভূতির অত্যাচার শুরু করল আরজুর সারা শরীর বারবার কেঁপে উঠল বুকের ধুকপুক শব্দ বেড়েই চলল আজ যেন কোনো প্রতিযোগিতা চলছে কে কাকে বেশি আদরের অত্যাচার করতে পারে স্বামী স্ত্রীর এক পবিত্র ভালোবাসায় শিক্ত হল দুটি শরীর আর হৃদয় যেই ভালোবাসায় এক বিন্দু দূরত্ব মেনে নেওয়া যায় না শুধু হারিয়ে যেতে হয় তীব্র অনুভূতিতে চলবে